বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের আজকে হচ্ছে 73তম দিন। তো আজকে অলরেডি প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, তো আমি প্রশ্নটা একটু দেখে নিতেছি। আজকের প্রশ্ন উত্তর অলরেডি 8263 জন দিয়ে দিয়েছে, তো আরও 22 ঘন্টা 59 মিনিট সময় আছে, অর্থাৎ প্রায় 23 ঘন্টার মতো সময় আছে। তো আজকে প্রশ্নটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে 4টা অপশন দেওয়া আছে। তো এই 4টা অপশনের মধ্যে অপশনটা কোথায় হবে, অর্থাৎ সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এই নেম যে শীর্ষ সম্মেলন হয়েছিল, তো সেই সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়, এখানে 4টা অপশন দেওয়া আছে। তো আমরা উত্তরটা দেখে আসি, উত্তরটা কি হবে। তো আজকে তারিখ হচ্ছে 14 ফেব্রুয়ারি 2021। তো আজকে আমি উত্তরটা একটু দেখাচ্ছি। তো আমি একটা পেজে আছি, ডিবিসি নিউজের পেজে। তো এখানে কিন্তু জোট নির্ভর আন্দোলনের বঙ্গবন্ধু, তো এই বিষয়ে এখানে দেয়া আছে। তো এখানে কিন্তু আপনি সেই অ্যান্সারটা পেয়ে যাবেন, এই যে এখানে কিন্তু সেই উত্তরটা দেয়া আছে যে 1973 সালে 5 থেকে 9 সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত হয় জোট নিরপেক্ষ আন্দোলন নেমের চতুর্থ শীর্ষ সম্মেলন, অর্থাৎ এখানে উত্তরটা হবে আলজেরিয়া। সুতরাং আমরা এই পেজে ফিরে আসলাম, তারপর এখান থেকে আলজেরিয়া এই অপশনটা সিলেক্ট করতে হবে, তারপরে সাবমিট করুন। এখানে ক্লিক করলে কিন্তু উত্তরটা সাবমিট হয়ে যাবে, আমার উত্তরটা সাবমিট হয়ে গেছে। তো যারা এখনও এই কুইজে অংশগ্রহণ করেনি, তারা এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে এই কুইজে অংশগ্রহণ করবেন, এবং কীভাবে এই কুইজে অংশগ্রহণ করতে হয় সেই ভিডিও টিউটোরিয়াল লিঙ্কও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে এই কুইজে অংশগ্রহণ করবেন। আর যারা এই কুইজে অংশগ্রহণ করেছেন, তারা উত্তরটি দেওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন যে লিঙ্কটা আছে, অবশ্যই আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এই কুইজে উত্তর দেবেন, অথবা এই ভিডিওর প্রথম যে কমেন্টটা আছে পিন কমেন্ট করা, তো সেই কমেন্ট থেকে আপনি সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার যদি ফোনের মাধ্যমে করেন তাহলে প্রিয় অ্যাপে নিয়ে যাবে আপনাকে, আর যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপ থেকে করেন তাহলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে, তারপর আপনি সেই অ্যান্সারটা দিয়ে অর্থাৎ এই উত্তরটা দিয়ে দিবেন। তো এই বঙ্গবন্ধু কুইজ সম্পর্কে বিস্তারিত আগের ভিডিওতে বলা আছে, আমি আর নতুন করে কিছু বলতেছি না। তো আগের ভিডিওটা আপনি অবশ্যই দেখে নেবেন, তাহলে এই ব্যাপারে ভালো বুঝতে পারবেন। তো পরবর্তী দিনের প্রশ্নের উত্তর নিয়ে আবার হাজির হয়ে যাবো। সুতরাং আজকের মতো এখানেই বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ।